নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ছোট আলুর দম কী করে তৈরি করবেন খুব সহজে সেটাই দেখাচ্ছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিন। ছোট ছোট আলু নিয়েছি, আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি। এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি আলুটা দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। এটা দিতে হবে যেন আলুটা জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যেতে পারে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন আলুটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট টমেটো কুচি, 1টা পেঁয়াজ কুচোনো, 1 ইঞ্চি আদা, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এটার একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি রান্নাটা শুরু করব। এখানে আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার হলুদ লঙ্কাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই। এবার আলুটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, আলুটা বেশ হালকা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাকেও আলুর সঙ্গে আবার একটু 1-2 মিনিট ভেজে নিচ্ছি। আলুটাকে 1 মিনিট আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এই আলু আর কড়াইশুঁটিটাকে নামিয়ে রাখছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট অয়েল, আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাকে হোয়াইট অয়েলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন, ঘিটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর 2টো ছোট এলাচ, আর দেব 1/2 চামচ হিং। এবার 10-15 সেকেন্ড একটু মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা বেশ সুন্দরভাবে মিশে যাচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে যে মশলাটাকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো, সেই বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলা সমেত সমস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে থাকে। আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। মশলাটাকে 5 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে মিক্সির মধ্যে একটু জল দিয়ে সেই মশলা দেওয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে হাই করে দিয়ে আমি খুব ভালোভাবে মশলা সমেত জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিচ্ছি 1 চামচ মিষ্টি। এবার নুন মিষ্টিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলু আর কড়াইশুঁটিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য হতে দেব। ঠিক আছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখুন, অপূর্ব লাগছে দেখতে। আঁচটাকে আমি একটু মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা খুলে মিডিয়ামে 5 মিনিটের 5 মিনিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি আর নাড়াবো না, গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি, আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে আমি সার্ভ করব। এইভাবে খুব সহজেই খুব সামান্য মশলায় তৈরি করে করতে পারেন একটা দুর্দান্ত স্বাদের আলুর দম। পাতে পড়লে আর কোনো পদ আর কারোর লাগবে না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।